আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা এল টিএমবিডি ইউরেকা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হয়তো এটাই সর্বশেষ অ্যাসাইনমেন্ট এটা যখন অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিতে যাবা অবশ্যই তোমরা মুখে মার্কস পরিধান করে যাবা এবং তোমরা যদি না যাও তোমাদের অভিভাবকরা অনেক স্কুলে অভিভাবকরা যাইতে হয় তো অভিভাবকরা যখন যাবে তো অভিভাবকদের অবশ্যই সচেতন করে দিবা তারা যাতে অবশ্যই মুখে মার্কস পরিধান করে বিদ্যালয়ে অ্যাসাইনমেন্টটা জমা দিতে যায় তাহলে শুরু করা যাক তোমাদের নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টটা নবম শ্রেণীর বাংলা বিষয়ের বাংলা গদ্য অংশের পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম এবং এই দুইটা উপাদান সম্পর্কে আলোচনা করতে বলছে দশটি করে বাক্য লিখতে বলছে তো আমরা এটা শুরু করতেছি পল্লী সাহিত্য সম্পর্কে আমরা জানি যে পল্লী জীবনে যেগুলো ঘটনা প্রবাহ যেটা থাকে সেটাই হচ্ছে মূলত ঘটনা প্রবাহগুলো যে সরিয়ে ছিটিয়ে থাকে সেগুলো হচ্ছে পল্লী সাহিত্য তা আমাদের চারপাশে ছড়িয়ে আছে পল্লী সাহিত্যের অনেক বড়ো উপকরণ চারদিকে কুকিল কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি কলগান নদীর কুল ধনী এবং পাতার মর্ম শব্দ শ্যামলসের ভঙ্গিময় হিলাধুলা পল্লীর ঘাটে পল্লীর ভালো বাসায় পল্লীর প্রত্যেক পরতে পরতে অনেক বড় সাহিত্য সরিয়ে আছে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের মধ্যে হলো আমাদের আমরা জানি ময়ুমনসিংহ গীতিকা হচ্ছে ময়ুমানসিংহ অঞ্চলে একটি উল্লেখযোগ্য একটি গীতিকা তারপর ঠাকুর মা ঝুলি আমরা ছোটোবেলায় মায়ের গলে যে জলদস্যুর বিভিন্ন ধরনের গল্প শুনতে পেয়েছি সেগুলো ঠাকুর ঝুলি থেকে অনেকগুলাই নেওয়া সংগ্রহশালাটার নাম ঠাকুর ঝুলি দেওয়া হয়েছিল এবার ফিলা ফিলামে আলীবাবার চল্লিশ দস্যু আরো বড়জনী থেকে নেওয়া তারপর ল্যান্স ফ্রম শেক্সপিয়ার এগুলো মোটামুটি পাঁচটা আমরা উপাদান পাই তো পরবর্তীতে উক্ত উপাদানের মধ্যে এবং ও বেশি পছন্দের উপাদান সম্পর্কে দশটি বাক্য নিচে আলোচনা করা হলো তো এই নিচের যে দশটি বাক্য আলোচনা করা হলো এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা আলোচনা করতে পারবা ধরতে তোমরা মনসিক গীতিকা থেকে আলোচনা করতে পারবা অথবা তোমরা হচ্ছে ঠাকুরমা ঝুলি থেকে আলোচনা করতে পারবা তো দেখো এখানে আলিবাবু চল্লিদসু আলী আলীবাবা চল্লিশদস্য একটি উপন্যাস এটি আরবের বিখ্যাত উপন্যাস গরিব কাঠরে আলিবাবা চল্লিশ দস্যু নিয়ে এই উপন্যাস জলদসু ধনবাদার চুরি করে পাহাড়ে গুহায় রাখে গরিব আলিবা ভাগ পাহাড়ে গুয়ায় ধনবাদ সন্ধান পায় এ নিয়ে আবার অনেকটা সিনেমাও আছে তো আলিবাবা পাহাড়ের গুহা থেকে প্রচুর ধনরত্ন এনে বাড়িতে রাখে জলদস্যু জানতে পারে আলীবাবার উপর প্রতিশোধ নিতে তার বাড়িতে আদিত্য গ্রহণ করে আলিবাবা তার বুদ্ধিম বুদ্ধিমত্তি বাদী সহায়তা জলদস্যুকে কাবু করে আলিবাবা চল্লিশ গল্পে আলির বুদ্ধিমতার পরিচয় পাওয়া যায় উক্ত গল্প হতে আমরা বুদ্ধিমত্তা

পারি পরবর্তীতে দেখো ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার এখানে ওর দশটা বাক্যের মধ্যে ল্যাম্পস টেলস শেক্সপিয়ার একটি গ্রন্থ এই ল্যামস টেলস যে অফ শেক্সপিয়ার যে আরব্য উপন্যাসের একটি গল্প তো এই গল্পের লেখক উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত ইংরেজি নাটকার ও কবি ল্যাম্পস টেলস অফ শেক্সপিয়ার গল্পের অনুবাদ করেন চার্লস ল্যাম্প তো ল্যাম্পস টেলস অফ শেক্স ফ্রম শেক্সপিয়ার কিছুদের উপযোগী করে রূপান্তর করা হয় ল্যামস টেলস অফ ফ্রম শেক্সপিয়ার একটি জনপ্রিয় গল্প উক্ত গল্পে তৎকালীন ও বর্তমান অনেক বাস্তব ঘটনা প্রতিফলিত হয় ল্যান্স টেলস ফ্রম শেক্সপিয়ার গ্রন্থটি অনেকগুলো গল্পের সমন্বিত রূপ পুলি সাহিত্যের একটি অনন্য উপাদানে ল্যান্স অফ শেক্সপিয়ার তে একদিন বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে ছিল আজ উপযুক্ত গবেষণা এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্বেগের চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করা নিতান্ত প্রয়োজন বাংলাদেশের লোকসাহিত্যের সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্য বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত আবশ্যক তো এটা হচ্ছে আমাদের একটা নিজস্ব অভিমত তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো করে তোমরা এই পল্লী সাহিত্যের বিষয়বস্তুগুলো উপস্থাপন করতে পারো তাহলে তোমাদের নিজেদেরও অনেকটা লেখার অভ্যাস তৈরি হবে তো আজকের নির্দেশনা এটুকুই তো তোমরা আমাদের আশেপাশে ছড়িয়ে সিটি আছে অনেক বেশি পল্লী সাহিত্য তোমরা গল্প বা দাদা নানির কাছে বিভিন্ন ধরনের গল্প শুনছো সেগুলো নিয়েই হচ্ছে আমাদের মূলত পল্লী সাহিত্য আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম